রূপেই সে কুরূপা। পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স পঞ্চাশের কাছে তাদের নিশ্চয়ই ঘটনাটা মনে আছে। একটা কুমারী মেয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এ ধরনের ঘটনা তখন কলকাতা শহরে প্রথম। নানাজনে নানা কথা বলেছিল। কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার, কেউ বলেছিল বাপ পণের টাকা জোগাড় করতে অক্ষম, তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়ে দিয়ে গেছে। আবার দু একজন রসিক লোক মেয়েটি গর্ভধারিণী, পেটের লজ্জা লুকোতে এমন কাজ করেছে, এসবও বলেছে। আসল ব্যাপারটা কিন্তু আমি জানি। মেয়েটির নাম বেলা, ছাপোষা বাপের তৃতীয় সন্তান, ভদ্রলোকের চারটি মেয়ে। বহু কষ্টে ধার ধর করে প্রথম দুটিকে পার করেছিলেন, কিন্তু তিন নম্বরে এসে মোক্ষম থেকে গেছেন। কারণ মেয়েটি কালো। সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে, কিন্তু এ মেয়ে সত্যি সত্যি কালো। তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী, মুখশ্রী তার তুলনাহীন। আমি বেলার প্রতিবেশী, সে আমাকে কাকা বলেই ডাকে। পথে ঘাটে দেখা হলেই বেলার বাবা আমার দুহাত জাপটে ধরে অনুরোধ করেন, বেলার জন্য একটি পাত্রের সন্ধান করে দাও। আমি অবশ্য তাকে নিরাশ করি না। হঠাৎ এক সুযোগ জুটে গেল। অরবিন্দ আমার বন্ধুর ভাই, তার শেষদা আমাদের কলেজেরই শীতার্থ। শুনলাম অরবিন্দুর বিয়ের চেষ্টা হচ্ছে, যোগাযোগ করলাম। অরবিন্দুর রং কালো, কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো তার কোনো আপত্তি হবে না। ছেলেটি মার্চেন্ট অফিসারের কেরানি, মাইনে ছাড়াও বাড়তি রোজগার আছে। অরবিন্দর সঙ্গে একটি বন্ধু এলো, আর আমি তো বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি হিসেবে সঙ্গেই রইলাম। লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। তারপর অরবিন্দ স্পষ্টই বলে ফেলল, বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে, আমি ভেবেছিলাম আপনার মেয়ের রং সামান্য ময়লা, কিন্তু এ যে দেখছি একেবারে বার্নিশ করা, আমাকে মাফ করবেন। মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয়, তাই বেলার বাপ এসব গায়ে মাখলেন না, বললেন, আপনারও যদি সবাই একথা বলবেন তাহলে দেশের কালো মেয়েরা যাবে কোথায়? যাদের রং একটু কালো তারা কালো মেয়ে নেবেন না, যারা ফর্সা ওদের কথাও একই। তাহলে কি কালো মেয়েদের হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেব? অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো, সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করেই বন্ধুদের নিয়ে হনহন করে বেরিয়ে গেল। বেলা সেই যে এসে মাথা হেট করে বসেছিল, তার দিকে যখন চোখ ফেরালাম দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে। সমস্ত শরীর রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে, বলবার কিছুই ছিল না। কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম। ঘুম ভাঙল মাঝরাতে নারী কণ্ঠের আত্মচিৎকারে, বাঁচাও বাঁচাও, জ্বলে মরলুম, উফ বড় কষ্ট। তাড়াতাড়ি উঠে পড়লাম। নিশীথের শব্দ ঠিক কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল। কিছুক্ষণ পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে, ছুটে চলে এলাম। তখন কিছু করবার ছিল না। রান্নাঘরে শিকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দিয়ে দেয়াশলাই জ্বেলে দিয়েছে। দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো, তখন বেলার কালো রং আর নেই, পুরো সর্বাঙ্গ লাল হয়ে গেছে। বেলার মা আর বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে। বাপ চেঁচিয়ে বলে উঠলেন, এবার মাকে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আর কেউ কালো বলবে না, কুরূপা সেই অভিমান নিয়ে মা চলে গেল আমার। যেমন হয়, এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল, নানা রকমের মন্তব্য। খবরের কাগজও ফলাও করে লিখল, পণপ্রথার বিস্ময় ফল সম্বন্ধে আধা পাতা জুড়ে সম্পাদকীয়। তার কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে গেল। মাস ছয়েকের মধ্যে অরবিন্দ বিয়ে করল। নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যেতে মন সায় দেয়নি। কেবল বেলার মুখটা মনে পড়ছিল। বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন, কোথায় যে গেলেন সেটাও জানি না। বিয়েতে যাইনি, কিন্তু অরবিন্দুর বউ দেখাটা অদৃষ্টে ছিল। একদিন একটা কাজে বান্ডেলে যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একেবারে সামনে অরবিন্দ। আমাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে অজয়দা, আপনি? বললাম,
একটা কাজে ব্যান্ডেলে যাব। ব্যান্ডেল? আবার বিয়ের সম্বন্ধ নাকি? কথাটার মধ্যে ব্যঙ্গের হুল ছিল, তাই উত্তর দিলাম না। বললাম, তুমি কোথায় চলেছ? আমি দিন পনেরো ছুটি নিয়ে সস্ত্রীক পুরী চলেছি। আপনি তো আমার বিয়েতে রাগ করে গেলেনই না। রাগ করে? না, রাগ করব কেন? তাছাড়া আর কি, আপনার পাড়ার মেয়ে বিয়ে করিনি বলে। আপনি তো জয়াকে দেখেননি। দাঁড়ান, আলাপ করিয়ে দেই। অরবিন্দ চলে গেল। লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে বিছানা, সুটকে, ছোটখাটো মালপত্র। অরবিন্দ তার কাছে গিয়ে থামল, আমাকে দেখে কি যেন একটা বলল, তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো। একেবারে কাছে আসতে অরবিন্দ বলল, জয়া, ইনি অজয়দা, শেষদার বন্ধু। জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল। ভালো করে দেখলাম, গৌরাঙ্গী, তবে নাক মুখ মোটেই ভালো নয়, মঙ্গোলিয়ান ধাঁচের। পুরু ঠোঁট, দুটি চোখও খুব আয়ত নয়, গাল বেশ ফোলা ফোলা, গড়ন স্থূলকার। স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল। তার রং কালো ছিল, কিন্তু মুখ চোখ অনেক সুন্দর ছিল। অরবিন্দ আমার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, জয়ার বাপের বড় বাজারে লোহার কারবার, বেশ মালদার লোক, দুটি মাত্র মেয়ে, এটি বড়। বুঝলাম অরবিন্দুর রূপ নয়, রূপই খুঁজছে। আমার ট্রেন এসে গিয়েছিল, তাই বললাম, চলি অরবিন্দু, পরে দেখা হবে, বৌমাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে যেও। জয় আবার দুহাত তুলে নমস্কার করল। তারপর আমরা যে যার মতো ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম। দিন তিনেক পরে একদিন এক ছুটির দিন, বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ চোখে পড়লো একটা খবর, পুরী প্যাসেঞ্জারের রহস্যজনক মৃত্যু। মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটি যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদে প্রকাশ, এই কামরায় নববিবাহিত দম্পতি ভ্রমণ করতেছিলেন। স্ত্রী চেন টানিয়া মাঝপথে ট্রেন থামিয়ে দেয়। গার্ড দেখিতে পায় কামরায় মেঝের ওপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়ে আছেন, তাহার দুটি চোখ বিস্ফোরিত, কণ্ঠনালীতে 10 আঙ্গুলের ছাপ। মনে হয় তাহাকে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। আশ্চর্যের বিষয়, ভদ্রলোকের ঘড়ি, আংটি, মানি ব্যাগ কিছুই অপহৃত হয়নি। স্ত্রীর দেহে অনেক টাকার মূল্যের অলংকার ছিল, কেউই তা স্পর্শ করেনি। নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী। খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম। জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো। একটু পরে গৃহিণী বাজারে যাওয়ার তাগাদা দিতে এসে থেমে গেল। কি হলো, ওভাবে বসে আছো যে, শরীর খারাপ নাকি? কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম। বললাম, এই জায়গাটা পড়ো। গৃহিণী পড়ে বলল, এ কি, তোমাদের অরবিন্দ না? তাই তো মনে হচ্ছে, সব মিলে যাচ্ছে। বললাম না, অরবিন্দ বউ নিয়ে পুরি গেল। বাবা, দেশে কি অরাজকতা হলো, ট্রেনের কামরায় ডাকাতি। ডাকাতি আর কোথায়, কোনো কিছুই তো চুরি যায়নি। সে হয়তো সময় পায়নি, বউটা চেঁচামেচি করে ওঠাতে নেমে গেছে, কিংবা এমনও হতে পারে ট্রেন সম্ভবত স্টেশনের কাছে এসে পড়েছিল। সবই হয়তো সম্ভবত, এত দূর থেকে কিছুই বলা যায় না। আহা, বউটার কথা ভাবছি, এই সেদিন বিয়ে হয়েছিল। উঠে পড়লাম, আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম, আজ চাকরকে বাজারে পাঠাও, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? একবার অরবিন্দর বাড়ি যাব, যাওয়া দরকার। খবরটা যখন জানতে পারলাম, সবাই নিশ্চয় শোকে মুষড়ে পড়েছে। আমি যে প্রান্তে থাকি, অরবিন্দর বাড়ি তার অপর প্রান্তে। বাসে প্রায় ঘন্টা খানেক। বাসে যেতে যেতে জীবনের অসারতার কথা ভাবতে লাগলাম, কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের। পুরনো ধরনের বাড়ি, বাড়িটা অরবিন্দ ঠাকুরদার আমলের, এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমনটা মনে হয় না। বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয়, কেমন যেন থমথমে একটা ভাব। আস্তে আস্তে কড়া নাড়লাম, কাজ হলো না। জোরে শব্দ করতে সংকোচ হলো, কিন্তু উপায় নেই, জোরে কড়া নাড়লাম। একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞেস করলাম, সুরজিৎ আছে? সুরজিৎ অরবিন্দর শেজ ভাই, আমার এককালের সহপাঠি। আচ্ছা, বসুন। ঘরের বাইরে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকলো।
কোচের খুট গায়ে জড়ানো, বিষণ্ণ নিষ্প্রাণ চেহারা। বললাম, আজ সকালে খবরের কাগজ দেখে জানতে পারলাম। সুরজিৎ আমার পাশের চেয়ারে বসল, আস্তে আস্তে বলল, আশ্চর্য কাণ্ড, টাকা পয়সা কিছুই নেয়নি, শুধু প্রাণটার ওপরেই যেন লোভ ছিল, পুলিশও কিছু কিনারা করতে পারছে না। জিজ্ঞেস করলাম, অরবিন্দর স্ত্রী জয়া কি বলে, সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না? কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না, চুপচাপ রইল। একটু পরে নিজের মনেই যেন বলতে লাগলো, জয়ার মাথায় গণ্ডগোল হয়েছে। মাথায় গণ্ডগোল, আশ্চর্য কি, জানিস তো আমাদের বাড়ির ব্যাপার, যত সেকেলে ধারণা, পুরনো মত, বুড়ো বুড়িরা সবাই বলছে জয়া নাকি খুব অপয়া, তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায়। জয়ার খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিন রাত কান্নাকাটি করছে। কত করে বললাম বাপের বাড়ি ঘুরে এসো, বাপ নিতে এলো তবুও গেল না। হাওড়া স্টেশনে দেখা জয়ের চেহারাটা মনে পড়ল। হঠাৎ সুরজিৎ জিজ্ঞেস করলো, তোর সঙ্গে জয়ের দেখা হয়েছে? জয়া তো তোর কথা আমায় জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, হাওড়া স্টেশনে পুরী যাওয়ার সময় একবার দেখা হয়েছিল, কিন্তু জয়া আমার কথা কি জিজ্ঞেস করেছিল? বলছিল তোকে একবার খবর দিতে। আমাকে? আমি রীতিমতো বিস্মিত হলাম, আমাকে কেন? কি জানি, এসেছিস যখন একবার দেখা করে আয়। দেখা করব? একটু দ্বিধাবোধ করলাম। সুরজিৎ উঠে দাঁড়িয়ে চেঁচালো, আরু আরু! ছোকরা চাকর এসে দাঁড়ালো। সুরজিৎ বলল, এই বাবুকে ছোট বৌদিমণির ঘরে নিয়ে যেত। আসুন বাবু। হারুর পিছন পিছন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। কোণের ঘরের দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা, দরজা ভেজানো। খুব আস্তে দরজায় ঠুকঠুক করলাম। অনেক পরে ভেতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো, কে? নাম বললাম, দরজা খুলে গেল। আসুন। পরনে কালো পাড় শাড়ি, অবিন্যস্ত চুল, হাতে একটি করে চুড়ি। এত দ্রুত যে একটা মানুষের চেহারা বদলে যেতে পারে তা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। মাঝখানে গোল টেবিল, তার উপর অরবিন্দর একটা ফটো। জয়া খাটের এক পাশে বসল। আমি চেয়ারে বসে প্রশ্ন করলাম, তুমি নাকি আমাকে খুঁজছিলে? হ্যাঁ দাদা। কেন? ওর একবার বেলা বলে কোন মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, সে তো অবিবাহিত ছেলে আর কুমারী মেয়ে থাকলে কতই হয়। মেয়েটি দেখতে কালো। হ্যাঁ, মনের দুঃখে মেয়েটি কি আগুনে পুড়ে মারা গিয়েছিল? কে বলল, অরবিন্দ? না, আমি কাগজে পড়েছি, উনি বলেছিলেন সে অন্য মেয়ে। তখন আমি তাই বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমি জানি এ সেই মেয়ে। কেন এই কথা বলছো কেন? এ বাড়িতে আমি বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি, আপনাকে বলছি শুনুন। রাত তখন 11টা, আপনার ভাই ঘুমোচ্ছে। আমি বাথরুমে যাবো বলে উঠতে গিয়ে চমকে উঠলাম। সামনের বেঞ্চে ঘোমটা দেওয়া একটি বউ। এ কি করে সম্ভব, দুটো দরজাই লক করা। বউটি কি করে উঠল? কে কে তুমি? এ কামরায় উঠলে কি করে? আমার চিৎকারে আপনার ভাই উঠে পড়ল। কি হলো? ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞেস করল। আমি বললাম, এই দেখো না, ওই বেঞ্চে কে যেন বসে আছে। যাও, নিকলো নিকলো। আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বউটি ঘোমটা ফেলে দিল। মুখটা দেখলে মনে হয় আগুনে পোড়া, মাংস পুড়ে আঙুরের গুচ্ছের মতো হয়ে আছে। দুটো চোখ চকচক করে উঠল। শাড়ির মধ্য থেকে দুটি কঙ্কাল হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলা সজোরে টিপে ধরল। বিকট একটা হাসি, মনে হলো কামরার জানলাগুলো থরথর করে কেঁপে উঠল। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম লোকটা মেঝেয়ে পড়ে আছে, বউটা কোথাও নেই। চেন টেনে ট্রেন থামালাম। তার পরের ঘটনাটা গার্ডের কাছে, পুলিশের কাছে, বাড়ির সব লোকের কাছে বলেছি, কেউ বিশ্বাস করেনি। সকলের ধারণা শোকে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনি তো বেলার পাশের বাড়িতে থাকতেন, সব কিছুই আপনার জানা। বলুন তো, বেলা ছাড়া কে আমার এই সর্বনাশ করবে? মৃত্যুর পরেও কে আসবে এর প্রতিশোধ নিতে?